রাজ্যপাল বা কেন্দ্রীয় বাহিনীর দয়ায় সিপিএম ভোটে লড়ছে না। সিপিএম ভোটে লড়ছে নিজের কোমরের জোরে। বুধবার মালদায় ভোট প্রচারে এসে এমনটাই বললেন সিপিএম এর রাজ্য নেতা শতরূপ ঘোষ। বুধবার মালদার হবিবপুর ব্লকে ভোট প্রচারে যান সিপিএম এর রাজ্য নেতা শতরূপ ঘোষ। তিনি বাম প্রার্থীদের সমর্থনে হবিবপুরের কেন্দপুকুর স্ট্যান্ডে জনসভা করেন। সবাই তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম এর নেতা প্রণব দাস, কৃষ্ণ চৌধুরী সহ আরও অনেকেই। সবাই বাম প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম এর নেতা শতরূপ ঘোষ তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একযোগে আক্রমণ শানান। তিনি বলেন রাজ্যপাল বা কেন্দ্রীয় বাহিনীর দয়ায় সিপিএম ভোটে লড়ছে না, সিপিএম ভোটে লড়ছে নিজের কোমরের জোরে। আমরা কোন রাজ্যপালের ভরসায়, কোন আদালতের ভরসায় আর কোন কেন্দ্রীয় বাহিনীর ভরসায় এবার বসে থাকবো না বলে আমরা ঠিক করেছিলাম। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম কোন কেন্দ্রীয় বাহিনী নয়, একদিকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূলের বাহিনী, একদিকে লাল ঝান্ডা নিয়ে মানুষের বাহিনী, জনগণের বাহিনী, মুখোমুখি লড়াই হবে। কোন কেন্দ্রীয় বাহিনী, কোন রাজ্যপালের দয়া আমাদের লাগবে না। আমরা আমাদের হিসেবে আমাদের মতো করে বুঝে নেবো তৃণমূলের সঙ্গে। প্রথম থেকে কোন বাহিনীর জোরে নয়, নিজের কোমরের জোরে তৃণমূলের সঙ্গে লড়াই করেছে বামফ্রন্ট, এখন অব্দি লড়াই করে এসেছে। বুধবার সাত সকালে পুরাতন মালদার শাহপুর বাজার এলাকায় পায়ে পায়ে ভোট প্রচার সারেন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের প্রার্থীরা। বিজেপির জেলা পরিষদ আসনের প্রার্থী জ্যোৎস্না সরকার, পঞ্চায়েত সমিতি আসনের প্রার্থী মৌসুমী মণ্ডল এবং গ্রাম পঞ্চায়েত আসনের প্রার্থী শুভঙ্কর দাস দলীয় নেতাকর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। ভোট প্রচারে নেতৃত্ব দেন মালদা কেন্দ্রের বিজয়ী বিধায়ক গোপাল চন্দ্র সাহা। তিনি বলেন প্রচারে ভালো সাড়া মিলছে, মানুষ তৃণমূলের চুরি দুর্নীতির বিরুদ্ধে বিজেপিকে ভোট দিতে চাইছেন, তাই বিজেপি প্রার্থীতে জয় নিশ্চিত বলেই মনে করছেন। আমরা যাচ্ছি, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আছে, মানুষ যেটা বলছে যে আমরা সব বিজেপিকে ভোট দিব, কারণ পশ্চিমবাংলা জুড়ে যে পরিস্থিতি চলছে তৃণমূলের শাসন আর মানুষ চাইছে না। কারণ চুরি হচ্ছে, করাপশন হচ্ছে, মানে চুরি থেকে মুক্তি পাওয়ার জন্য, করাপশন থেকে মুক্ত করার জন্য শাহপুর জিপিতে বিজেপি ক্ষমতায় আসবে, এতে কোনো সন্দেহ নাই। অ্যাবসোলুটলি ক্ষমতায় বিজেপির আসবে। এখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ তিনটাই বিজেপি জিতবে। এদিন সাত সকালে তৃণমূল প্রার্থীদের জোরদার ভোট প্রচারের ছবি নজর আসে কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। গোটা গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতির ১৪ নম্বর আসনের তৃণমূল প্রার্থী মুসলিম শেখ ও ২ নম্বর গ্রাম সংসদের প্রার্থী রবিনা বিবি। তারা এদিন ব্যান্ড বাদ্য নিয়ে বিশাল মিছিল সহকারে এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। মমতা ব্যানার্জির উন্নয়ন দেখা, যে লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী, যে উন্নয়ন দেখা, যে ভোটটা হবে একবার সীমার বাহির, অবশ্যই আমাদেরকে ভোট দিবে। মানুষের অনেক সাহারা আছে, আমাদের অনেক মানুষ ভোট দেওয়ার জন্য ৮ তারিখ একবারতে মানুষ রেডি হয়ে আছে। বিজেপির পক্ষ থেকে এদিন ভোট প্রচারের ছবি নজরে আসে হবিবপুর ব্লকের আকতৈল গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রচারের অঙ্গ হিসেবে প্রথমে বিজেপির পক্ষ থেকে প্রার্থী পরিচয়ের এক কর্মী সভার আয়োজন করা হয়। সভায় হাজির ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, দলের উত্তর মালদার সাধারণ সম্পাদক প্রতাপ সিংহ, মণ্ডল সভাপতি সঞ্জীব সরকার সহ আরও অনেকেই। তারা বিজেপির ৩ নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থী দীপালী বালা, স্থানীয় পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত আসনের দলীয় প্রার্থীদের সঙ্গে প্রথমে কর্মীদের পরিচয় করান। এরপর প্রার্থীরা বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রচার করেন, বিজেপির পক্ষে ভোট প্রার্থনা করেন। প্রার্থী আছেন, ২১টা প্রার্থীর মধ্যে আমরা যা দেখছি এখানে আলোচনায় যা এসেছে তাতে প্রত্যেকটা বুথ এলাকাতেই ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ দলে দলে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। বিজেপির জোরদার ভোট প্রচারের ছবি নজরে আসে মানিকচকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিজেপির ২৮ নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল অন্যান্য দলীয় প্রার্থীদের নিয়ে মথুরাপুরের শঙ্করটোলা, কাকরিবাঁধা, ধনরাজগ্রাম, নিমনগর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রচার করেন। দুর্নীতিবাজ তৃণমূলকে সরিয়ে বিজেপির জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত গঠনের জন্য মানুষের আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। প্রতিদিনের ন্যায় মানুষের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির আমরা প্রার্থী, যায় মানুষের দরবারে দরবারে পায়ে হেঁটে। আজকে ১৩ নম্বর পঞ্চায়েত সমিতি মথুরাপুরের শঙ্করটলা থেকে শুরু করে কাকরিবাঁধা, ধনরাজগ্রাম, নিমনগর, এইগুলো মানুষের আশীর্বাদ নিই। একটাই আমাদের ভোটে প্রচার, দুর্নীতিবাজ তোলামূল এই সরকারকে সরাতে গেলে সমস্ত জনগণকে এক হতে হবে এবং সাড়াও পাওয়া যাচ্ছে। এইবার কিন্তু মানুষ সরকার পক্ষে মুখ ফিরিয়েছে। ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী, আমরা যারা প্রার্থী, তারা জিতবো এই আশাবাদী।
এদিনই মানিকচকের 28 নম্বর জেলা পরিষদ আসনে বাম কংগ্রেস জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা প্রচারে সাড়া ফেলেন। তিনি পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত আসনে দলীয় প্রার্থীদের নিয়ে গোটা মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা চষে বেড়ান। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে তৃণমূল বিজেপিকে হারাতে জোট প্রার্থীদের জয়যুক্ত করার আবেদন জানান, যাতে তারা আগামী দিনে মানুষের পঞ্চায়েত গঠন করতে পারেন। একদম নিজের বুথে বেরিয়েছি, সকাল থেকেই নিজের গ্রামে চলছে প্রচার, চরম বৃষ্টি, তার মধ্যেও আমাদের কংগ্রেসরা হারছেন, কেন হাতে সময় খুব কম, সব এলাকা কভার করতে হবে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে আমরা হারাবো। মানিকচকে লাল পতাকা উড়বে, সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো আমরা জিতছি জোটের, যেখানে কংগ্রেসের প্রার্থী আছে আচ্ছিন্নে জোট হয়েছে সেখানে ভোট, আর কাছিয়া হাতুড়ি তারাই ভোট, গোটা মানিকচক লাল হবে।